Hachem. Et mes six dirigeants sur le verset, Bidaï Shangodana, Rustanet, Upostit, Upton Rustanet, Shangmanito Shumabodi, Amal, Toros Nirvazon, Shangman Bindu, Ivan, Amal Monte Shamne, Pobisto, আমাদের আজকের অনুষ্ঠানের যে লক্ষ্য যে টার্গেট সেই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধু যারা আজকে বিদায়ী পার্থী একজন সন্তান যখন তার বাবাকে বলে বা তার মাকে বলে যে আমি ক্ষুধার্ত অথবা আমি তৃষ্ণার্ত বাবা মা কি করে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে কোথায় খাবার পাওয়া যাবে কোথায় পানি পাওয়া যাবে আমার সন্তান কতটুকু তৃপ্ত হলো সেটা নিয়ে খুবই ব্যস্ত কিন্তু ওই বাবা মা যদি কোনো কারণে তৃষ্ণার্ত পানি দিতে ব্যর্থ হয় অথবা যতটুকু পানি দরকার ততটুকু সংকলন করতে পারলো না ওই বাবা মায়ের তার সন্তানের মুখের দিকে তাকালে তার ভিতরে কি অবস্থা হতে পারে আমি আজকের এই লগ্নে দাঁড়িয়ে ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে আছি আমার বিদায়ী শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে সত্যিকার অর্থে আমরা কিছুই দিতে পারিনি আমি শিক্ষক আমার জীবনের একটি লক্ষ্য থাকে আমার জীবনের একটি প্রত্যাশা থাকে আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন দেখেছি যে আমার সহপাঠী বৃন্দ যখন গল্প করত অথবা আমার কোন শিক্ষক যখন গল্প করত যে অনেক শিক্ষক ও মাই গড কি ক্লাস নেন জীবনে তার সঙ্গে কথা হয়নি কিন্তু শ্রদ্ধায় মুখটা উঁচু হয়ে উঠত যে যদি ওই স্যারকে একবার দেখতে পেতাম আমাদের স্বপ্ন কিন্তু সেই জায়গায় কিন্তু সত্যিকার অর্থে আমি বলছি আমার শিক্ষকতা জীবনে একটা মুহূর্ত আসেনি যে মুহূর্তে আমি তোমাদের পাঠদান করে সেই জায়গায় আমি চিন্তা করছি যে আমি তৃপ্ত হয়েছি আমি নিজেই তৃপ্ত হইনি এই ব্যর্থতা সম্পূর্ণ আমার এর পিছনে অনেকগুলো কারণ থাকে যেগুলো সবাই জানে আমি যখন মুখে বলবো সেটা হতে পারে অজুহাত হ্যাঁ আমি অজুহাতই ধরে নিচ্ছি যাই বলি না কেন আমি ব্যর্থ আজকে যে শিক্ষার্থীরা তোমরা যারা সামনে বসে আছো যে বিদ্যা অর্জন করেছো যে জ্ঞান অর্জন করেছো যারা আজকে বলে শুনেছো যে মানুষ হয়েছি সেটার কৃতিত্ব সিংহভাগ তোমাদের নিজেদেরই আমাদের সামান্যতম এই সামান্যতম নিয়ে আমরা আজকে খুশি থাকতে চাই যে কিছু না আমরা দিতে পেরেছি আমার বিদায়ী শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনেক তোমরা অনেকে বলে গেলে যে তোমরা ভুল ত্রুটি যদি করে থাকো তাহলে ক্ষমা চেয়েছো সত্যিকার অর্থে আমার এই মুহূর্ত কোনোভাবেই মনে পড়ে না যে তোমাদের এতগুলো শিক্ষার্থীর মধ্যে একজন সামান্যতম বেয়াদবি আমাদের সঙ্গে করেছো মনে পড়ে না অর্থাৎ তোমরা নিজেরা যখন নিজেদের অ্যাঙ্গেলে যখন দেখছো তখন তোমাদের কাছে এটা মনে হচ্ছে কিন্তু আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদের সকল কর্মকাণ্ড আমি ওই শিক্ষার্থী হিসাবে নিয়েছি গ্রহণ করেছি সুতরাং ক্ষমা চাওয়ার কোনো ক্ষমা করে দেওয়ার কোনো সুযোগ আমার কাছে নেই আমি এবার আসি অন্য বিষয়ে প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমি শিক্ষক হিসাবে কতটুকু সফল কতটুকু কি দিতে পেরেছি তোমরা কতটুকু দিতে পেরেছ এখন একটু গল্প বলি আমি শিক্ষা জীবন পেরিয়ে বাইরে চাকরি করা আমার শুরু হয়েছে তো সেখানে একটা ট্রেনিং অংশগ্রহণ করে একটি ডিনারের অনুষ্ঠান ছিল সেখানে আমার এক কলিগ ওই রোস্টের রোস্ট খাওয়ার পরে সে যে হাড়টা থাকে সে হাড়টা চিবাচ্ছে এখন আর একটা কলিগ বলছে যে কি গেও ইউনিভার্সিটির স্টুডেন্টরে রোস্টের যে হাড় খেতে হয় না সেটাও জানে না তখন
সে কলিগ বলছে যে সত্যি তো আমাদের সারা তো বিশাল ভুল করে ফেলেছে। সারদেরকে আমরা বলবো যে স্যার রোস্ট কিভাবে থাকবে, একটা কোর্স দিল আমাদের কারিগরিগুলো ঢোকানো হয় যে কলিগটা বললো যে বিশ্ববিদ্যালয়ে কিছু শিখায়নি, আর যে কলিগটা এ কথা বলছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে সবকিছু তোমাকে শিখিয়ে দিবে না, তোমাকে শিখিয়ে নিতে হবে। তোমাকে এই যে আমি আজকে লক্ষ্য করলাম তোমরা এখান থেকে পাশ করে বেরিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করবে, সেখানে কিন্তু তোমাদের লিডারশিপে যেতে হবে। এক একটা চাকরি মানে একটা যখন তুমি জব করবা একটা পদ মানে একটা লিডার। আমরা অনেক কিছুই যেমন এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস তোমাদের আমরা দিতে পারিনি, কিন্তু আমাদের একটা আশা থাকে যে তোমরা এগুলো শিখে যাবো, যেমন ধরো সঞ্চালনা অথবা ধরো বক্তব্য দেওয়া। যেমন বক্তব্য দেওয়ার সময় আমরা আমাদের শিক্ষার্থীদের আমরা দেখেছি বেশিরভাগ অনুষ্ঠানগুলো অ্যাভয়েড করতে, কোন অনুষ্ঠানে যাবে না, কোথাও কি হচ্ছে দেখবে না, কিন্তু সেখানে গেলে কিছু শেখা যায়। যেমন একজন বক্তব্য দিচ্ছে কি বলে শুরু করছে, কারটা বেশি ভালো হচ্ছে, কারটা বেশি অবাইক হচ্ছে, এগুলো তো শিখতে হবে, এগুলো কিন্তু আমরা ক্লাসে শিখাবো না। তো সঞ্চালন করতে গেলে কার নামের পরে কি ব্যবহার করতে হবে, কার নামটা আগে ডাকতে হবে, এগুলো কিন্তু আমরা শিখাবো না। এগুলো তোমাদের অর্জন করে নিতে হবে পারিপার্শ্বিক থেকে, পারিপার্শ্বিক থেকে দেখে শিখে নিতে হবে। আজকে যখন তোমরা পাশ করে যখন চাকরি করবা, যখন তোমাদের লিডারশিপে যখন এই ত্রুটিগুলো পরিলক্ষিত হবে, সত্যিকার অর্থে যৌক্তিক হোক অথবা অযৌক্তিক, সবাই কিন্তু ইউনিভার্সিটির দিকে আঙ্গুল তুলবে, সবাই কিন্তু এই বিভাগের দিকে আঙ্গুল তুলবে। সুতরাং তোমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, যেমন আমরা একটা যে কোনো কাজ করলে আমাদের কর্মকাণ্ড সব কিছু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির দিকে হয়ে যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনি স্টুডেন্ট ছিলেন, সুতরাং আমাদেরকে সেভাবে চিন্তা। সুতরাং এই বিশ্ববিদ্যালয়কে এই বিভাগকে এটা তো তোমাদের প্রাণের, এই প্রাণের বিভাগকে প্রাণের বিশ্ববিদ্যালয়কে তুমি কোন পর্যায়ে নিয়ে যাবা সেটা তোমাদের উপর নির্ভর করবে। এটা একদম সূক্ষ্ম বিষয়, সূক্ষ্মভাবে চিন্তা করলে জিনিসগুলো আয়ত্তে চলে আসবে। আর পরিশেষে কি বলবো, বিদায় অত্যন্ত দুঃখজনক কষ্টজনক। এর আগে তোমাদের যখন পরীক্ষা চলছিল তখন আমি বলছিলাম যে এদের যখন এসে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় বসলো তখন মনে হচ্ছিল যে সামনে কতগুলো বাচ্চা ছেলেরা বসে আছে শিশু, আজকে যখন লাস্ট পরীক্ষায় মনে হচ্ছে সব বড় হয়ে গেছে, দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেছে। সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্যা, বিভাগের সমস্যা, বিভাগের সুবিধা, বিভাগের সফলতা, শিক্ষকদের সফলতা, তোমাদের সফলতা, তোমাদের ব্যর্থতা, সব কিছু মিলিয়ে কিন্তু একটাই টার্গেট মানুষ হওয়া। এই মানুষের একটা মানুষের যে বৈশিষ্ট্য, সেই প্রত্যেকটা বৈশিষ্ট্য যখন তুমি চিন্তা ভাবনা করে ঠিক করে নিবা তখন তোমার ডেস্টিনেশন তুমি ঠিক করে ফেলতে পারবা। ইউনিভার্সিটির চাকরি অথবা যে কোনো চাকরি তোমাদের সেই একাগ্রতা, তোমাদের অধ্যবসায় তোমাদেরকে সফলতা তৈরি করবে। পরিশেষে আমি তোমাদের একটা আহ্বান করব, সেটা হচ্ছে যে সারা জীবনে যাই করো সৎ থাকতে হবে, সারা জীবনে যে কোথায় বলো মিথ্যা কথা ব্যবহার করতে হবে, সত্য কথা বলতে হবে, স্বাভাবিকভাবে সত্যের পথে কষ্টদায়ক মনে হলেও, এড়ে যাওয়া মনে হলেও, কিন্তু জয় কিন্তু সত্যেরই, জয় কিন্তু সততারই। এবং সারা জীবন যখন তোমার কাছে নিজের কাছে মনে হবে আমি অন্যায় করিনি, আমি অনুচিত কোনো কাজ করিনি, তখন তুমি যে বুকটা উঁচু করে রাস্তায় চলতে পারবা, অন্যরা অসৎ উপায়ে অনেক প্রভাবশালী হলেও তাদের তারা নিজেরাই নিজেদের কাছে মাথা নত করে থাকবে। সবচেয়ে বড় সত্য মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় বিচারক। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার ভবিষ্যৎ জীবন মঙ্গল কামনা করে, সবার জীবনে
সততার শপথ গ্রহণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।